পূজার ঘটনাগুলোকে রাজনৈতিক রং লাগিয়ে অনলাইনে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। শনিবার রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আইজিপি বলেন, অপতৎপরতা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তাঁতীবাজারে পূজা মণ্ডপের কাছে হামলার সঙ্গে ছিনতাইকারীরা জড়িত উল্লেখ করে আইজিপি জানান, দুর্গাপূজার পর ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সাড়াশি অভিযান শুরু হবে। আরও জানাচ্ছেন মহসিন কবির। এবছর সারা দেশে 32,000-এর বেশি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে ঘিরে 1 অক্টোবর থেকে এ পর্যন্ত 43টি ঘটনায় 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় 14টি মামলা হয়েছে। এর মধ্যে শুক্রবার রাতে রাজধানীর তাঁতীবাজার এলাকার একটি পূজা মণ্ডপের পাশে পেট্রোল বোমা হামলার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার রাজধানীর রামকৃষ্ণ মিশনে পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। এ সময় তিনি মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মত বিনিময় করেন। পরে আইজিপি জানান, তাঁতীবাজারের ঘটনাটি ছিনতাইকারীরা ঘটিয়েছে। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে ঘটা নানা ঘটনা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অনলাইনে ছড়িয়ে দিয়ে সেগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ফ্যাক্ট চেকিং করে দেখেছি, এর অধিকাংশই গুজব, অধিকাংশই অপপ্রচার, অধিকাংশই মিথ্যা, এটা আপনারাও জানেন। তো আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় আমাদের কী ধরনের আমরা আচরণ করব সেই ব্যাপারেও আমাদের সতর্ক হতে হবে। পুলিশ প্রধান জানান, দুর্গাপূজা শেষে সারা দেশে ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সাড়াশি অভিযান শুরু করা হবে। আমরা পূজার পরে এই ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ সহ মাদক এবং ট্রাফিক ব্যবস্থাপনা এই সবগুলি নিয়ে আমরা সাড়াশি অভিযান শুরু করব। আপনাদের যেই শঙ্কা মাঝে মাঝে তৈরি হয় বা যে ধরনের আমাদের কাছে আসে, আমরা সেগুলিকে আমলে আনতে চাই। বিজয়া দশমীতে বিসর্জনকে ঘিরে বিভিন্ন স্পটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানান পুলিশ মহাপরিদর্শক। 75,000 সদস্য প্রত্যক্ষভাবে এই পূজা মণ্ডপের দায়িত্বে রয়েছে। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।